হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বর্ণা ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে আমরা লাকড়ি চুরি করে মাটির চুলায় রান্না করেছি, এটাই আপনাদেরকে আজকে দেখাবো যে আমরা কিভাবে লাকড়ি চুরি করেছি আর মাটির চুলায় কিভাবে রান্না করেছি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমাদের লাকড়ির অভাব, আমরা লাকড়ি চুরি করতেছি। বস্তার ভিতরে পর বস্তার, এই যে এই যে দেখেন বস্তার ভিতরে সবগুলো ভরতেছি, দেখছেন? এই যে এগুলো দিয়ে আমাদের রান্না হবে, কিছু করার নাই। খালি কইতাছো মুখ দেওয়ার, এগুলো শুকাই শুকাইলে জ্বলবো না। এই দেখি দেখি, এই যে এখন বস্তার ভিতরে সবগুলো ভরি, তাড়াতাড়ি তাড়াতাড়ি, মানুষজন আইসা পড়বো, পরে মান সম্মান সবই যাবে, অভাবে স্বভাব নষ্ট। কি করব, রান্না করে তো কটা খাইতে হবে না? দেখো হাতে উঠে বিন দিন। এই যে আমাদের এক বস্তা লাকড়ি হয়ে গেছে, এখন চলে যাব চুলাতে। তো চুলাতে চলে এসেছি, এখন দেখতে পাচ্ছেন আপনারা আমরা আগুন দিয়ে এটাকে আগে হিট করে নেব। তো পাতা দিয়ে দিয়েছি আর চতুর্দিকে তিনটা ইট দিয়ে আমরা এই চুলাটা বানিয়েছি। তো কি একটু গর্ত করে তারপর আমরা এই চুলাটা বানানোর চেষ্টা করেছি, কিন্তু তেমন ভালো হয়নি। কিন্তু কিছু করার নেই, এর থেকে ভালো পারি না। তো যতটুকু পারি, পাশের বাসার এক বৌদি ছিল, ওনাকে নিয়েই করা হয়েছিল চুলাটা। তো উনিও রান্না করবে এখানে, আমরাও রান্না করব। তো দেখা যাক কত দূর রান্না করতে পারি মাটির চুলাতে। তো সব লাকড়িগুলো ভিজা ভিজা ছিল, এত শুকাই নাই। তো হঠাৎ করে আমাদের গ্যাসটা চলে যায়, গ্যাসটা চলে যাওয়ার পরে তো আমাদের তো বুঝতেই পারছেন কী অবস্থা। তো যেভাবে হোক, আমাদের মূলত উদ্দেশ্য হচ্ছে আমাদের রান্না করতে হবে। তো আমরা এই উদ্দেশ্যে লাকড়িগুলো চুরি করলাম। এখন এই যে আমাদের রান্না শুরু হয়ে গেছে, একের পর এক রান্না হবে এই চুলাতেই, একের পর এক রান্না হবে, ঠিক আছে? আর তোমরা দেখতে থাকো আমাদের এই রান্নাটা কীভাবে হচ্ছে। তো দেখো কত সুন্দর করে আগুন জ্বলছে, তো অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু কষ্ট হলেও কিছু করার নেই। তো এই তোমাদের রান্না হয়ে গেছে, আমি এখানে মাছ ভাজা করেছি, কই মাছের ভাজা, আর এখানে হচ্ছে কাচকি মাছ, আর ওইখানে রয়েছে ওই যে আরেকটা কিন্তু তরকারি আছে, তো এই যে পেঁয়াজ, সাথে কিন্তু পেঁয়াজ ভাজা করেছি। আমি আজকে তিন পদ রান্না করেছি, তো দেখতেই পাচ্ছেন এর থেকে বেশি করা সম্ভব হয়নি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট এবং শেয়ার। ধন্যবাদ।